যদি কোনো ব্যক্তি জলের মধ্যে পড়ে যায় আর সে সাঁতার না জানে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে তার মন থাকবে মাত্র 2 থেকে 3 মিনিট। হয় আত্মার উপর একটি প্রশ্ন আসলো, ওনার কাছে একটি প্রশ্ন এসেছে আর উনি উত্তর দিতে গিয়ে নফস শব্দটি ব্যবহার করে, নফস শব্দটি রেফারেন্স দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। প্রত্যেক আত্মাকে মৃত্যুসাদ গ্রহণ করতে হবে। নতুন আরও একটি ভিডিওতে আমি জামিল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার মন অনুযায়ী চলেন নাকি আপনার বিবেক অনুযায়ী চলেন, এটি একটি বড় প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটি অবহেলা করার কোনো সুযোগ নেই, কারণ আপনি নিজে যাচাই করে দেখবেন যে মন অনুযায়ী চললে বা মন অনুযায়ী কোনো কাজ করলে সেই কাজের ফলাফল অধিকাংশই ক্ষতিকর হয়, আর বিবেক অনুযায়ী চললে বা বিবেক অনুযায়ী কোনো কাজ করলে সেই কাজের ফলাফল অধিকাংশই লাভদায়ক হয় অথবা কমপক্ষে ক্ষতিকারক হয় না। তো একবার সারপ্রাইজড কোনো একটি কোয়েশ্চনের উত্তর দিতে গিয়ে আমাকে একটি কথা বলতে হয়েছিল, আমি পূর্ব কোনো স্টাডি ছাড়া একটি উত্তর দিয়ে দিয়েছিলাম এভাবেই যে প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা মন অনুযায়ী চলবে না, বিবেক অনুযায়ী চলবে, তোমরা বিবেক অনুযায়ী শেডিউল প্রস্তুত করবে, বিবেক অনুযায়ী তোমরা দেখবে যে তোমাদের ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন হচ্ছে কি না, বিবেক অনুযায়ী তোমরা সেখানে রচনা করবে, আর সেই রচনা অনুযায়ী শেডিউল অনুযায়ী তোমরা নিজেদের স্টাডি চালনা করে যাবে। তো যখন এভাবে বলেছিলাম যে মন অনুযায়ী চলবে না, বিবেক অনুযায়ী চলবে, শেডিউল তৈরি করবে, তার সাথে সাথে আরও কিছু কথা বলে দিয়েছিলাম এভাবে যে তোমরা দেখবে একজন মানুষের সবচেয়ে আপন হচ্ছে তার মন, আর সেই মনই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। কেন জানেন, যদি কোনো ব্যক্তি জলের মধ্যে পড়ে যায় আর সে সাঁতার না জানে, তাহলে সেই ব্যক্তির সঙ্গে তার মন থাকবে মাত্র 2 থেকে 3 মিনিট। যদি কোনো মানুষের গুরুতর কোনো দুর্ঘটনা হয়ে যায়, সে বেশি বেশি আহত হয়ে যায়, তাহলে দেখবেন এতটা আহত হয় যে আহত তাহার দেহ আর মানে সহ্য করতে পারে না, সেই অবস্থায় তার মন তাকে ছেড়ে চলে যায়। যদি কোনো বড় রোগ হয়ে যায়, সেই অবস্থায়ও অসুস্থ দেহকে মন আর তার সঙ্গ দিতে চায় না, সে কী করে, অসুস্থ দেহকে ছেড়ে মন চলে যায়। এই কথা তো বলে দিলাম, বলার পর যখন ঘরে আসলাম তখন আমাকে কিছু চিন্তায় ফেলে দিল যে আমি এখানে মনের কথা বলে দিলাম, মন ছেড়ে চলে যায়, মন ছেড়ে চলে যায় বারবার বললাম, তার মানে কি মনকে আমি আত্মা বানিয়ে দিলাম, আত্মা আর মন কি একই জিনিস? এই প্রশ্নটা আমি আমার নিজেকে বারবার করতে থাকলাম। তো এই সমাধানের জন্য আমি ইউটিউব দেখলাম, অনেক পুস্তকাদি সংগ্রহ করলাম, গুগল দেখলাম, এভাবে বিভিন্ন মাধ্যমে যখন আমি দেখলাম যে এই মন আর আত্মা এমন একটি জটিল বিষয় যার সঠিক কোনো সমাধান কোনো মতবাদী, কোনো চিন্তাবিদ, কোনো গবেষক দেননি, সঠিক কোনো সমাধান দেননি। অনেকেই মনকে আর আত্মাকে একত্রিত করে ফেলেছেন, অনেকেই মনকে আর আত্মাকে আলাদা করেছেন। তো সর্বপ্রথমে আমি ওয়েস্টার্ন কিছু মতবাদীদের মতবাদ দেখলাম, তারা মনকে আর আত্মাকে একত্রিত করেছে, তারা বলছে যে মন আর আত্মা একই জিনিস। তো আমি যখন মন আর আত্মা একই জিনিস দেখলাম ওয়েস্টার্ন গবেষকদের মত অনুযায়ী, তখন আমি একটু আনন্দিত হলাম নিজে নিজে যে আমি যে বলেছি মন চলে যায় তাহলে আত্মা চলে যায়, তাহলে মন চলে যায়, তার মানে আমার কথা সঠিক হয়েছে। কিন্তু তারপর যখন আমি ইস্টার্ন মতবাদ দেখলাম, সেখানে দেখলাম মন আর আত্মা আলাদা দুই জিনিস। তো এবার আমি নিজে সমস্যায় পড়ে গেলাম যে তাহলে তো আমার কথা সঠিক নয় যে মানুষ মারা গেলে বা বড় ধরনের আহত হলে যখন মানুষের আত্মা চলে যায়, যখন মানুষ মারা যায় তো সেই আত্মা চলে যাওয়াকে আমি মন চলে যাওয়া বলেছি, সেখানে সমস্যা হয়ে গেছে। তো এই জন্য আমি আরও স্টাডি করা শুরু করলাম, দেখলাম কি মন সম্পর্কে কিছু মতবাদ রয়েছে, মাইন্ড, সেই মাইন্ড শব্দটি যে মানুষের কনসিয়াস মাইন্ড হচ্ছে 10% আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে 90%, সেই বিষয়ের উপর একটি ভিডিও আমার অনেক আগের রয়েছে,
সেই ভিডিওটি আপনারা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবেন। সেখানে মাইন্ডের সেই বিষয়ে আলোচনা করা হয়েছে যে সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড। সে যাই হোক, আজকের বিষয় মাইন্ডের কনসিয়াস আর সাবকনসিয়াস নয়, তবে এর প্রসঙ্গও আসতে পারে, দেখা যাক। তো কথা হচ্ছে, এই ইন্ডিয়ান বা ইস্টার্ন মতবাদীরা যে মনকে আর আত্মাকে আলাদা করেছেন, এক করেননি, সেই বিষয়ে দেখার পর আমার একটু চিন্তা আসলো যে তাহলে আমি যে মন চলে যায় বললাম, সেটি তো এই মতবাদ অনুযায়ী সত্য হচ্ছে না। স্বামী বিবেকানন্দের মত অনুযায়ী দেখা যাচ্ছে কি, যে আত্মাই সব কিছু। এই যে আমি, অনেক সময় আমি বলি বা প্রত্যেক ব্যক্তি নিজেকে আমি বলে, সেই আমি আসলে দেহ নয়। অন্য সকলেই সেই ব্যক্তিকে যখন আমি বলে, তো অন্য সকলেই সেই ব্যক্তিকে তার দেহ অনুযায়ী পরিচয় পেয়ে থাকে বা দেহ অনুযায়ী চিনে থাকে, কিন্তু আসলে সেই আমি যেটা, সেটা আসলে সেই দেহ নয়, সেটি হচ্ছে আত্মা। তো এই চিন্তাধারা, এই মতবাদ অনুযায়ী দেখা যাচ্ছে যে আত্মা আর মন আলাদা দুই জিনিস, কারণ আত্মা হচ্ছে আমি, আর অনেক সময় আমিকে মন পরিচালনা করে। ঠিক আছে, আমিকে মন পরিচালনা করে, মন যা বলে তা আমি বা সেই আত্মা, সেই রূহ, সেই রূহের সেই আত্মার, যেহেতু দেহ কিছু নয়, আত্মাই হচ্ছে আমি, তো মন যা বলে সেই মন অনুযায়ী আত্মা কাজ করে, আর সেই বাহ্যিক রূপ হচ্ছে তার দেহ, আর সেই দেহকে আমরা চিনি। যেমন কোনো একজন ব্যক্তি যদি খুব ভালো মানুষের হয়, সমাজসেবী হয়, তাহলে আসলে সেই দেহ সমাজসেবী নয়, আত্মা হচ্ছে সমাজসেবী, আর সেই আত্মাকে পরিচালনা করছে মন। অতএব এখানে মন আর আত্মা আলাদা দুইটি জিনিস দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে মন আর আত্মা একই জিনিস নয়। আমি ইউটিউবেও ভিডিও দেখেছি এই বিষয়ের উপর আরও জ্ঞান লওয়ার জন্য। তো বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাকির নায়েকের অনেক ভিডিও সার্চ করেছি। তো একটি ভিডিওতে আমি দেখেছি যে আত্মা যাকে সোল বলা হয়, আত্মার উপর একটি প্রশ্ন আসলো, ওনার কাছে একটি প্রশ্ন এসেছে, আর উনি উত্তর দিতে গিয়ে নফস শব্দটি ব্যবহার করে, নফস শব্দটির রেফারেন্স দিয়ে আত্মার উত্তর, আত্মা প্রসঙ্গে যে প্রশ্ন আসলো সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডির ছাত্র, আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল। আমি জানতে চাই, ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি? আপনি জানেন, ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে, অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয়। তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে আত্মার ধারণাটি কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি? আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা, এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য? তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন, আত্মার ধারণাটি কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক, এবং মৃত্যুর পর আত্মার কি হয়। ধন্যবাদ। ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে, এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে, এবং মৃত্যুর পর আত্মার কি হবে, এটাই মূল প্রশ্ন। ঠিক তাই, যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে, তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস। আল্লাহ সুবহান ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা, সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা, এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে যাবে, পরে এটা আলোচনা করব। বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে, তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে, যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায়, মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জান কবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে, মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তো এখানে আত্মা, প্রথমে আমার কাছে ছিল আত্মা মন দুইটি জিনিস, এবার নফস আরও একটি শব্দ এসে গেল। তো উনি আবার নফস শব্দ দিয়ে যখন এই রিপ্লাইটি দিলেন, তো দেখা যাচ্ছে কি, নফস আরও একটি বিষয় এসে গেল। এবার নফসকে আমি দেখলাম,
নফস দেখতে গিয়ে দেখা যায় নফসকে আমার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভিডিওতে আমি নফসের এই তিনটি ভাগের বিষয়ে বলছি না, সেই বিষয়ে বলতে হলে আমার অন্য ব্যক্তির সাহায্য নিতে হবে। সে যাই হোক, আগামীতে আমি আরও একটি ভিডিও এই নফসের উপর বানাবো। তো উনি নফসের সাহায্য নিয়ে সেই আত্মার রিপ্লাই দিয়ে দিলেন। তো এবার দেখা যাচ্ছে কি নফস, মন, আত্মা আরও একটি নতুন বিষয় এসে গেল। তো এভাবে এই যে আমার কাছে আরও সমস্যা হয়ে গেল, নফস থাকলো, আত্মা থাকলো, তারপর কি মন, তারপর আরও অনেকটা এই আত্মা বা এই মনের সমার্থক আরও অনেকটা শব্দ পেয়ে গেলাম, যেটাকে অহং বলা হচ্ছে, অহংকার, ইগো, তারপর সত্তা, এই ধরনের বিভিন্ন ভিন্ন ভিন্ন শব্দ আসছে। তো যাই আসুক না কেন, সর্বশেষে আমি একটি কথা বলছি, যে আমি যে বলেছিলাম যে যখন কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, জলে পড়ে যায় বা অন্য কেউ গলা চেপে ধরে, তখনই প্রত্যেক জিনিস আপনার সঙ্গে থাকবে, আপনার দেহের সব জিনিস সঙ্গে থাকবে, শুধুমাত্র সেই জিনিস আপনাকে ছেড়ে চলে যাবে যে জিনিসটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, প্রাধান্য দিয়ে থাকেন। তাই আজকের ভিডিওর মূল সারমর্ম আমার এই কথা হচ্ছে যে আপনি আপনার মন অনুযায়ী চলবেন না, আপনার বিবেক অনুযায়ী চলবেন, কারণ মন আপনাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, কিন্তু আপনার বিবেক শেষ অবধি, যতক্ষণ না পর্যন্ত মন আপনাকে ছেড়ে চলে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার বিবেক বন্ধ হবে না, আপনার বিবেক কাজ করতে থাকবে, আপনার সঙ্গে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি মন, নফস, আত্মা এই বিষয়ের উপর। আপনি মন, নফস, আত্মা এই তিনটি বিষয় বা এই জটিল বিষয় নিয়ে আপনি কি মনে করেন, নফস, আত্মা, মন এই বিষয়গুলো একই জিনিস নাকি আলাদা আলাদা জিনিস, এই বিষয়টি আপনি কি মনে করেন, সেই বিষয়টি কমেন্ট বক্সে গিয়ে আপনার মন্তব্য নিশ্চয় জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর শেষে আবারও বলছি, আপনি আপনার মন অনুযায়ী চলবেন না, আপনার বিবেক অনুযায়ী চলবেন। তো আজকের ভিডিওতে এতটুকু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, উইশ ইউ অল দ্য বেস্ট।